টমেটো ডাল মশলা সব রেডি হয়ে গেছে আর উনানে খিচুড়ি জাতীয় দিয়েছি এগুলো ভেজে নিয়ে দিতে দিলে হয়ে যাবে এবার পালং শাক গুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নি একটু ভাজলে খেতে ভালো লাগে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভেজে নিব একটু তারপর হাঁড়িতে দিয়ে দেব এই দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তাকে খিচুড়িটা হোক তাকে আমি চাটনিটা বসিয়ে নিই হ্যাঁ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম খিচুড়ি চাটনি কার কার না খেতে ভালো লাগে আমার তো খিচুড়ির সাথে চাটনি ছাড়া হয়ই না চাটনি চাই সরষে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার টমেটো গুলো দিয়ে দেব চাটনিটা হবে এখন তো চিকেন আনা হয়নি চিকেন আনতে গিয়েছে আমার বস চিকেন আনে তারপর চিকেনটা করব তাকে চাটনিটা করে রাখি একটু জলদি হবে আজ এমনিতে দেরি হয়ে গেছে আমার রান্না চাপাতে তোমরা কি কি রান্না করছো প্লিজ কমেন্টে জানাবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে বলবে চাটনিটা করে নি তাকে একটু জলদি হয়ে যাবে দেখো খিচুড়ি চাটনি কমপ্লিট এবার আমি চিকেন বসিয়ে দিয়েছি চিকেনটা একটু দেরিতে আনলো তো তাই চিকেনটা রান্নাতে একটু দেরি হয়ে গেল তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ে এবারে চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দেবো কার কার চিকেন খেতে ভালো লাগে সবাই কমেন্ট করো প্লিজ আর কার কার রান্না হলো সবাই কমেন্ট করো প্লিজ আমার তো এখনও রান্না হয়নি আমার রান্না করতে আজ অনেক দেরি হয়ে গেল চিকেন খেতে তো আমার খুবই ভালো লাগে কার চিকেন খেতে ভালো লাগে সবাই বলো আর কার কার বাড়িতে আজকে চিকেন হয়েছে তাও বলো না হলে আমাদের বাড়ি চলে আসো খেতে চিকেন দেখলেই তো আমার জিভে জল চলে আসে তাই আমার চিকেন খুব ভালো লাগে খেতে এই চিকেনটা প্রায় লাল হয়ে এসেছে এবার মশলাটা দিয়ে দেবো একসাথে এটাতে আদা রসুন পেঁয়াজ সব বাটা আছে একটু লঙ্কাটা দিইনি কারণ বেটে খেতে পারবে না তাই জন্য লঙ্কাটা একটু পরে দেবো লঙ্কাটা দিলে কালারটাই আলাদা হয় কিন্তু লঙ্কাটা এখন দিইনি ওই জন্য কালারটা ভালো আসছে না তো লঙ্কাটা একটু পরে দিয়ে দেবো আমি বেটির জন্য আগে রেখে নেবো তারপর লঙ্কাটা দিয়ে দেবো
হলুদটা একটু কম লাগছে তাই একটু হলুদ দিয়ে দিলাম। জেঠু অনেকক্ষণ থেকে বসে আছে চিকেন খাবার জন্য, ওর চিকেন খেতে খুব ভালো লাগে, ও অনেকক্ষণ থেকে বসে আছে, তো ওর জন্য জলদি করে দিই। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে শীতের দিনে আমি বানাবো খিচুড়ি। চিকেন রান্নাটা দারুণ এসছে কালারটা, কিন্তু এখন লঙ্কা দিইনি, তাও লঙ্কা দিলে আরো ভালো হবে। একটু এই দেখো তার চিকেন খাচ্ছে, ওর চিকেন খেতে খুব ভালো লাগে, তাই অনেকক্ষণ ধরে চিকেন খাওয়ার জন্য কাঁদছিল, তাই ওকে দুটো দিলাম। ও দেখছে আমি কি করছি, ওই জন্য উড়ে দিচ্ছে এদিকে। রান্না করতেও আমার দেরি হয়ে গেল, তারপর চিকেনটা শেষে করতে হলো সব কিছু করার পর, কারণ বাবা চিকেন খায় না, ওই জন্যই আমাকে সব কিছু করে নিয়ে পরে চিকেনটা বসাতে হলো। তবে চিকেনটা হয়ে গেলেই হয়ে যাবে, আর কিছু নয়, বাবার জন্য ডিম ভাজবো, কারণ বাবা তো চিকেন খায় না, তার জন্য বাবার জন্য ডিম ভাজা করে দেবো। এই দেখো চিকেনটা প্রায় হয়ে এসেছে, কালারটা দারুণ হয়েছে। এই দেখো বেটু জোর নামিয়েছি, বেটু সারাসে দিয়ে ধরে রেখেছে ওরটা, ও খাবে বলেও ধরে রেখেছে। ওর লঙ্কা দেবার আগে নামিয়ে দিয়েছি, পড়ে যাবে পড়ে যাবে, পড়ে গেল দেখ। ও লঙ্কা দেবার আগে নামিয়ে দিছি, তো ওই জন্য একটু আগে নামালাম, লঙ্কাটা দিয়ে একটু ফুটবে আর এটাও নামিয়ে দেবো। এবার এটাও হয়ে গেছে, এবার এটাও নামিয়ে দেবো। একটু খুব গরম মশলা দিয়ে দিচ্ছি একটুখানি, খুব ভালো। এবার চিকেন মশলা দিয়ে দিচ্ছি, চিকেন মশলাটা দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ ও হয়ে গেছে চিকেন, কেমন হয়েছে সবাই জানাবে কমেন্ট করে। এই দেখো চিকেনটা হয়ে গেছে, চিকেনটার কালারটা দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নি এখনই, কিন্তু এখন তো খেতে পারবো না, এখন কেউ খায়নি, এবং সবাই আসুক তারপর খাওয়া দাওয়া হবে। বেটুরটা এটা, এটা আমাদের, ও তো চিকেনটা সামনে বসে আছে, কখন খাবে, এখনই তো খেয়ে নিল, আরো খাবার জন্য বসে আছে, এবার ও ভাতের সাথে খাবে, এখন খেলে আর ভাতের সাথে বেশি খেতে পারবে না, তার জন্যই ওকে এবার চান করাবো। রান্না কমপ্লিট আমার, বাবার জন্য ডিম ভাজতে বাকি আছে, বাবা যখন খেতে বসবে তখন ডিমটা ভেজে দেবো, গরম গরম ছাড়া ডিম ভাজা খেতে ভালো লাগে না, তাই জন্য একটু পরে ভাজবো। এই দেখো গরম গরম খিচুড়ি, খিচুড়িটা হয়ে গেছে, এই দেখো চাটনি সব রেডি, আর এটা বেটুর জন্য খিচুড়ি রাখা আছে, কারণ ও লঙ্কা দেওয়া খায় না, ঝাল তার জন্য আগে তুলে রেখেছি। আর চিকেনটা তো অন্য ঘরে রেখেছি, কারণ বাবা তো খায় না, ছোঁয়া যাবে, তার জন্য আলাদা রেখেছি চিকেনটা, এখানে চাটনি খিচুড়ি। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, টাটা। আমার অনেক কাজ আছে, বেটুকে চান করাতে হবে, ও এখনো চান করেনি, চান করে ভাত খাবে ওই জন্য কাঁদছে। তো এখন শেষ করছি এখানে ভিডিওটা, পরের ভিডিও নিয়ে আসবো আবার নতুন নতুন, তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। টাটা, বাই বাই, টাটা করে দাও, বাই বাই।